ননদ আর বৌদির সম্পর্কের মধ্যে একটা জিনিস আমার খুব ভালো লাগে আমার ননদ সৌমি প্রায় পাঁচ মাস পর মানালি থেকে কলকাতা ফিরলো পাপদা মাছটার জন্য এখানে পেঁয়াজ টমেটো পোস্ত কাজু বাটা পোসলাতে গেলেই সবার আগে যার কথা মনে পড়ে সেটা হচ্ছে লালটু ডাল আমাদের ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই তো জাস্ট অসাধারণ খেতে লাগে মুসুর ডালের মধ্যে মাছের মাথা তুমি চুপ করে খাও তুমি চুপ করে খাও এই হচ্ছে মোমো আর মোমোর সাইজগুলো তোমাদেরকে দেখাই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সুমন পাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম রোজকার মতো চলে এসেছে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা হতে চলেছে ফাটাফাটি তার কারণ হচ্ছে আমার ননদ সৌমি প্রায় পাঁচ মাস পর মানালি থেকে কলকাতা ফিরল আর সেই আনন্দে আমি যে কি করব রান্না কি না করব। পাগল হয়ে গেছিলাম বাজার করতে গিয়ে তারপরে বাজার থেকে প্রচুর কিছু মাছ নিয়ে এসেছি আজকে মাছ রান্না করব তার কারণ হচ্ছে মাংসটা তো খায় না তাই জন্য চিকেন মাটন কিছু হবে না সব মাছ রান্না করব তার সঙ্গে মাছের মাথা দিয়ে ডাল রান্না করব যেটা আমার বরের এবং সৌমির দুজনেরই খুব পছন্দের আমার হাতে রান্নাগুলো হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি সকালবেলা থেকে সমস্ত কিছু করেছি সাড়ে ছটার মধ্যে উঠে পড়েছিলাম তারপরে বাজারে গেছি বাজার থেকে সব মাছ নিয়ে এসেছি তারপর সমস্ত কিছু ধুয়ে কেটে সমস্ত কিছু রান্না করেছি আর সৌমিও চলে এসেছে আর সব থেকে যেটা তোমরা জানতে চাইছিলে যে মানালির তো খুবই অবস্থা খারাপ ছিল কিভাবে এলো অ্যাকচুয়ালি বাবা মা সৌমি যে রাস্তাটা দিয়ে এসেছে ওই রাস্তায় কিছু হয়নি মানে পেছনের দিকে রাস্তায় মানে আর যে রাস্তাটা মেন রাস্তা সেই রাস্তাতে হয়েছে আরও একটা রাস্তা আছে জগৎসুক থেকে তো ওদিক দিয়ে মারা গাড়ি করে এসেছে কারণ মাদের বাসটাও ক্যান্সেল হয়ে গেছিলো তো সেফলি পৌঁছে গেছে বাড়ি অবধি চলে এসেছে খুব ভালো লাগছে অনেক দিন পর আর কি বাড়ি ফিরলো তাই সেই আনন্দে কী কী রান্না আমি আজকে করেছি সেটা তোমাদেরকে চলো দেখাই শুরু করছি আজকে ব্লগটা আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ননতা আমার পাঁচ মাস পর ফিরছে বলে কথা তাই বাজারে গিয়ে সবার আগে আমি পাপদা মাছেরই খোঁজ করেছি ছিলাম কারণ লাস্টবার যখন ওর সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল ও বলেছিল বৌদি মায়ের মুখে শুনেছি পাবদা মাছটা তুমি দারুণ বানাও ওই মাছটাই তুমি বানাবে তাই জন্য তো বানাবোই আর সঙ্গে নিয়ে এসেছিলাম কাতলা মাছ আর নিয়ে এসেছি মাছের মাথা কারণ মাছের মাথা দিয়ে ডালটা সোমিও পছন্দ করে আমার বড় পছন্দ করে আর দেখো কাতলা মাছ দিয়ে কী বানাবো আর এই যে মাছের মাথা যেগুলো দেখছো এগুলো তো বিজয়দার থেকে নিয়েইছি তার সঙ্গে কাতলা মাছ থেকে যে মাছের মাথাগুলো বেরোলো সেইগুলো দিয়ে সব কিছু দিয়ে মুগের ডাল করব। আর এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আলু পোস্তটা সৌমির আশা করি খুব ভালো লাগবে এই রান্নাটা ও এখনও আমার হাতে খায়নি তবে এটা কিন্তু ভাত দিয়ে জাস্ট জমে যাবে ননদ আমার মাছ খেতে ভারী ভালোবাসে ইলিশ মাছ ওর ভারী পছন্দের তাই শাশুড়ি মা এলেই সবার আগে ইলিশ মাছ করবে ও ডিমওয়ালা ইলিশ অতটা ভালোবাসে না তবে মা বলেছে আসলে বাবাকে যে ডিম ছাড়াই ইলিশ আনতে ওর জন্য যেটা পছন্দ সেটাই খাওয়া হবে আর আমার শাশুড়ি মা সর্ষে ইলিশটাও খুব ভালো বানায় আমি তো পাবদা মাছটা করছি একদম অন্যরকমভাবে করব মানে যেটা আমি বানাই আর কি সেটা ও আমার হাতের খাইনি কিন্তু সবার মুখে শুনেছে পাবদা মাছটা আমি খুব ভালো বানাই তাই জন্যই তো আমাকে বলেছে বৌদি এই মাছটা কিন্তু বানিয়ে তাই আজকে সমস্ত খাবারই আমি আজকে ওকে সারপ্রাইজ দেব পাপদা মাছটার জন্য এখানে পেঁয়াজ টমেটো পোস্ত কাজু বাটা তারপরে হচ্ছে চিরা কাঁচা লঙ্কা আর নিতে হবে যেটা সেটা হচ্ছে দই চলো পাপদা মাছটা তাড়াতাড়ি বসিয়ে দিই আর দইটা কিন্তু দিতেই হবে দই না দিলে এই মাছের যে টেস্টটা সেটা তো আসবেই না পাবদামার যতই হলুদ মাখিয়ে রাখা হোক না কেন তেল সে ছিটবেই তবে আমার এখন আর কিছু মনে হয় না রান্না করতে গেলে ও তো একটু আর্ধ হবেই চলো এদিকে আমি পেঁয়াজ আর টমেটোটা ভালো করে আগে কষিয়ে নেব তারপরে গিয়ে এ দেখো একটা গাঢ় গ্রেভি এসছে পুরো রান্নাটা তো তোমাদের আমি এখন দেখাচ্ছি না তবে তোমরা বললে একদিনকে আমি পাবদা মাছের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ওদিকে আমার পাবদা মাছটা হচ্ছে আর এদিকে আমি কাতলা মাছের নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি মাছটা ভারী ভালো খেতে হবে পাবদা মাছটা ফুটে গেছে ততক্ষণে আমি ভাবছি এই মাছগুলোও বসিয়ে দিই আর মাথাগুলোকেও আমি ভালোভাবে সমস্ত কিছু মাখিয়ে নিয়েছি আর্ধেক মাছ ভাজা হয়ে গেছে আর বাকি মাছগুলো এখনও ভাজা হচ্ছে আবদা আমার রেডি দেখো কালারটা কি দারুণ এসেছে উফ পুরো একদম মাখা মাখা ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগবে কাতলা মাছও আমার এদিকে ভাজা হয়ে গেছে আর এদিকে আমি এখন মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি আর এই যে লঙ্কাগুলো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখলে লঙ্কা দিন ভালো থাকে এটা আমি আমার শাশুড়ি মার থেকে শিখেছি সেটাই অ্যাপ্লাই করি দেখি হ্যাঁ ঠিকই বলে লঙ্কা এরকমভাবে ছাড়িয়ে রাখলে ভালো থাকে আর কিছু আলু টমেটো এনে নিয়েছি বাজার থেকে আলুরও দরকার ছিল পোস্ত করব আর টমেটোটা আমার একটু বেশিই লাগে ঘটিটাও মাঝতে দিয়েছিলাম আর এই সৌমির বোতলটাও মাছতে দিয়েছিলাম দুটোতেই জল ভরে রেখে দিয়েছি বাবা মাইলে ঘটি থেকে জল খাবে আর সৌমিরা থেকে জল খাবে আর দেখো কাতলা মাছটাও ফুটে গেছে ধনেপাতাও দিয়ে দিয়েছি তোমাদের ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই ননদ আর বৌদির সম্পর্কের মধ্যে একটা জিনিস আমার খুব ভালো লাগে ও যেমন আমার কোনো ব্যাপারে হস্তক্ষেপ করে না আমি ওর কোনো ব্যাপারে হস্তক্ষেপ করি না ও কি করছে না পড়ছে আমি যেমন কিছু বলি না ও আমার ব্যাপারে কিছু কখনও বলতে আসে না কথা বলতে বলতে এদিকে আমার মাছের মাথা দিয়ে ডাল রেডি আর এদিকে গরম ভাতটা আমি বসিয়ে দিয়েছি আর এখন আলু চিংড়ি পোস্তটাও করে নেব আলু কেটে নিয়েছি পোস্ত লঙ্কা সব কিছু বেটেও নিয়েছি পেঁয়াজটাও কেটে নিতে হবে তাহলে তোমাদের দেখিয়ে দিই মাছের মাথা দিয়ে মুগ ডাল পাবদা মাছ কী কী আইটেমগুলো করলাম কাতলা মাছ ঠিক আছে আর হচ্ছে আলু চিংড়ি পোস্তটা তোমাদের দেখিয়ে দিলাম হয়ে গেছে এটা এটা তো জাস্ট অসাধারণ খেতে লাগে বাইরে ফাটিয়ে বৃষ্টি পড়ছে বাবা মা জাস্ট ঢুকলো তারপরেই বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেল ভালো হয়েছে বাবা মা ঢুকেছে সুমন নিয়ে চলে এসেছে সবাইকে দেন তারপরে বৃষ্টিটা শুরু হয়েছে দেখতেই পেলে সকাল থেকে কি কি রান্নাবান্না করেছিলাম প্রথমে তো আমি ওদেরকে একদম সারপ্রাইজ দিয়ে দিয়েছি সুমনকে বলেছি বলবে যে পাইলেট কি হয়েছে কি জানি মাছ ভাজা করেছে তো সৌমি জিজ্ঞাসা করছে দাদাকে কি হয়েছে বৌদি সুমন তো চুপচাপ ছিল বলছে না ওই আর কি ভাত ডাল মাছ ভাজা করেছে মা এসছে মাকে আমি তখন বলছি যে জানো তো পাবদা মাছও পাইনি আর চিংড়ি মাছ দিয়ে যে পোস্ত করবো সেটাও পাইনি মা মাছ আলু পোস্ত তাহলে করতে পারতটা তো তোমার খুব ভালো লাগে কী হলো যাই হোক করলাম না দিয়ে যখন এবার বাবাকেও বলেছে মুসুর ডাল করেছে এবার বাবা খেতে গিয়ে বলছে মুসুর ডালের মধ্যে মাছের মাথা তুমি চুপ করে খাও তুমি চুপ করে খাও যে যাই হোক বেশ একটা সারপ্রাইজ ব্যাপার হলো তারপর মা বলছে এই তো সমস্ত কিছু পাইল করেছে আলু চিংড়ির পোস্ত তারপর হচ্ছে কাতলা মাছ পাবদা মাছ সব কিছু করেছে আর সময় বলছে কোনটা ছেড়ে আমি কোনটা খাবো এক মানে ডাল দিয়ে আর আলু চিংড়ির পোস্ত দিয়ে শুধু দুবেলা খেয়েছি বলছে বাকি দুটো মাছ রাতে আমি ট্রাই করব তো যাই হোক মাছগুলো আমি ওর জন্যই করেছিলাম আর সত্যি খুব ভালো লাগছে এবার হচ্ছে যেটা আজকে এখন রেডি হয়ে গেছি কারণ হচ্ছে এখন আমি সৌমন আর সৌমি তিনজনেই বেরোবো সৌমির ঘরে এসিটা খারাপ হয়ে গেছে এবার যে ওয়েদারে সৌমি ছিল বা আমাদের ক্ষেত্র যেটা হয় অনেক মাস থাকার পর পঁচাত্তর থেকে আশি দিন থাকার পর যখন আমরা কলকাতা ফিরি তখন কলকাতার এই টেম্পারেচারটা আমরা নিতে পারি না আমাদের শরীরে প্রচণ্ড কষ্ট হয় কারণ একটা জায়গায় না মানে ঠান্ডা গরমে ঠান্ডা গরমে আমাদের বডিটা এমনভাবে অ্যাডজাস্ট হয়ে যায় ঠান্ডার ওখানে গিয়ে কারণ বেশি সময় আমাদের ওখানে। থাকতে হয় এই যে আমরা বেরোবো অক্টোবরে তারপরে মার্চ এপ্রিলে কাশ্মীর ট্রিপ যেগুলো আছে এসে আমাদের পুরো পাগলের মতন অবস্থা যায় আমরা এসি একমতো থাকতে পারি না এটা কিন্তু কোনো বড় লোকে চালদের জন্য নয় যে সবসময় ঘরে এসে চালিয়ে রাখি সেটার জন্য নয় আমাদের শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যায় এই করতে করতে মানে এমন হয়েছিল যে আমরা যখন জাস্ট ফেব্রুয়ারি মাসে তারপরে মার্চে কাশ্মীর ঘুরে আমি আর সুমন ফিরলাম সুমনের অবস্থা এমন হয়ে গেছিলো সুমন মানে পুরো ঘামতে ঘামতে চোখ পোক লাল হয়ে যাচ্ছিলো তারপরে আমি বাধ্য হয়ে আমি বললাম না না তুমি এসি চালাও মানে দুপুরবেলা তোমাকে এসে চালাতাম নাহলে তো এরকমভাবে শরীর খারাপ করে যাবে তারপর সুমন বলল যে হ্যাঁ ঠিক আছে এসি চালাবো এভাবে করে দেখি কীরকম কি বিল আসে তো আগের মাসে আমাদের বিল ঠিকঠাকই এসেছিল সৌমির ক্ষেত্রে তাই সৌমি এতদিন পর বাড়ি এসেছে অবশ্যই তাই গরমটা নিতে পারার ক্ষমতাটা নেই শরীরে পুরো শরীর খারাপ করে দেবে একবারে এরকম যদি করতে থাকে না মানে ওই গরমে থাকতে থাকতো শরীর পুরো খারাপ হয়ে যাবে তাই জন্য এখন সুমন আমি আর সমী মিলে এসি দেখতে যাচ্ছি তার আগে এখন একটু চা মা করছে মায়ের হাতে চাটার তো দারুণ বানায় ওই চাটা খাবো খেয়ে দেশ আমি মুসলি আনিয়েছি আর মুসলিটা ভীষণ ভালো ব্রেকফাস্ট বলো ডিনার বলো একদম বেস্ট ব্রেকফাস্ট আর ডিনারের জন্য আমি রিকমেন্ড করবো যে মুসলিটা তোমরা খেতে পারো দুধ দিয়েও খেতে পারো বা ওটস দইয়ের সাথেও খেতে পারো আমি যেমন কালকে রাত্রে খেয়েছি ওটস দইয়ের সাথে মুসলিটা খেয়েছিলাম সুমনকে আজকে বলেছি তুমি দুধ দিয়েও খেয়ে দেখো আর একদিন দই দিয়ে খেয়ে দেখবে দুটো দিয়েও খেতে পারো আর মুসলিটাতে কিন্তু প্রচুর ফাইবার থাকে এবং তার সঙ্গে প্রচুর মানে ওর মধ্যে ড্রাই ফ্রুট থাকে যেটা শরীরের জন্য খাওয়া খুবই ভালো তো সেটা আমি বানাবো তোমাদের মুসলিটা দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে হয় ওটা কিন্তু তোমরা কিনে খেতে পারো ওগুলো খেয়ে সুমন খেয়ে তারপরে আমি সুমন সৌমে এসিটা কিনে কি এসে কিনলাম বা কি দেখে এলাম তারপর এসে আপডেট শাশুড়ি মা এদিকে চা করছে এই চাটা শাশুড়ি মা পুরো দোকানের মতো বানায় এটা আমি আগেও দেখিয়েছি কিভাবে বানায় এই চাটা খেয়ে তারপরে সুমনকে আমি আবার এখানে মুসলিটা করে দিচ্ছি ও মুসলিটা বললো বেশ ভালোই লাগবে খেতে কারণ আমি ওকে বলছিলাম ওটা খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে তাই মুসলির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এই যা দিয়েছিলাম তাতেই খেয়ে বলছে নাকি যে মানে এতটাই পেট ভরে থাকে ব্রেকফাস্টও মানে একদম মানে কি বলবো প্রপার হবে ডিনার প্রপার হবে তাই জন্য আমি দিয়ে দিচ্ছি আর এই দেখো এইটা আমি কিনেছি এর মধ্যে প্রচুর ড্রাই ফ্রুট আছে প্রচুর ফাইবার আছে খাওয়াও খুব ভালো পেটটা অনেকক্ষণ ভরা থাকে দেখতেও এরকম হয় খেতেও কিন্তু খুবই ভালো আমার ওটসের থেকেও কিন্তু এটা ভালো লাগে দুধটা ফুটিয়ে নিই তার মধ্যে দিয়ে দিয়েছি তোমরা চাইলে ওটস দই তার সঙ্গেও খেতে পারো যেরকম যার যেরকম আর কি ইচ্ছা এই জাস্ট বাড়িতে এলাম এখন বাজে সাড়ে নটা বেজে গেছে আর এসি পছন্দ করতে গেছিলাম যেটা বলছিলাম আমরা গেছিলাম খোসলাতে আর খোসলাতে গেলেই সবার আগে যার কথা মনে পড়ে সেটা হচ্ছে লালটুদা লালটুদা মানে আমাদের সমস্ত কিছু যখনই যাই জিজ্ঞাসা করে যাই লালটুদা খুবই ভালো খালিদা কাকিমা তোমাকে বলেছে যে কোনো জিনিস কিনে লালটুদার সাথে কনসাল্ট করে কিনতে তাই জন্য খোসলাতে চলে গেছিলাম তো সেখানে গিয়ে আমরা এসিটা নিলাম যে এসিটার সময় পছন্দ করলো সেটা হচ্ছে প্যারাসিন প্যারাসোনিকেরই ফাইভ স্টার ইনভার্টার এসি আমাদের যদিও সবকটা এসি কিন্তু ইনভার্টার আর হচ্ছে ফাইভ স্টার প্যারাসোনিকের এসি এই কারণেই আমরা চুজ করলাম কারণ হচ্ছে বাবাদের ঘরেও যে এসিটা রয়েছে সেটাও প্যারাসোনিক আমাদেরটাও প্যারাসোনিক অনেক বছর ধরে চলছে তাই সৌমি বললো আর আমি অন্য কোথাও কিছু করবো না প্যারাসোনিকে নেব অর্ডার দিয়ে আসা হয়ে গেছে চলে আসবে দু তিন দিন চার দিনের মধ্যে চলে আসবে এবার ইনস্টল করতে আমার তো চেনা লোক আছে তাকে ডাকবো ইনস্টল করতে একটু তো সময় লাগবেই কারণ হচ্ছে বাঁশ বেঁধে তারপরে ওপরে উঠে সমস্ত কিছু ব্যাপার আছে এগুলো লাগাতে হবে এই গেল তারপরে আমরা আমাদের এখানে নিউ টাউনে কাপ টু মাগ বলে একটা কেফে টাইপের করেছে আগে ওখানে শুধু মানে আমি আর সুমন যখন আড্ডা দিতে বেরোতাম বা কোথাও বেরোচ্ছি শুধু চা খেতাম ভাড়ে চা দশ টাকা করে পাওয়া যেত তারপরে আস্তে আস্তে ওখানে একটা পানির দোকান হলো তারপরে কোল্ড ড্রিঙ্কস রাখতে শুরু করলো মানে চোখের সামনে কিভাবে এত ভালোভাবে গ্রো করলো বোঝাই গেল না মানে কাপ টু মাক টাউনেই খুব ভালো তোমরা গুগলে সার্চ করে নিতে পারবে যারা নিউ টাউনে থাকো তার সঙ্গে সুইজি জোম্যাটোতেও ডেলিভারি দেয় ওখানকার যেটা বেস্ট বলবো মোমো চিকেন মোমোটা আমি ট্রাই করেছি এক প্লেটে পাঁচটা থাকে সরি ছটা থাকে এক প্লেটে ছটা থাকে ছটা মোমো প্রথমে যখন আমাকে সুমনসে বলেছিল একশো টাকা দাম ছটা মোমো একশো টাকা তার থেকে তো ভালো বাইরেই খাই ষাট টাকা দিয়ে দে যা খেয়ে দেখো তো কি বলবো ঠিক এরকম সাইজের বড় বড় মোমো আর তার মধ্যে চিকেনের পুটটা পুরো এরকম ভর্তি থাকে তোমাদের আমি দেখাচ্ছি এখন দেখাবো মানে এত অপূর্ব খেতে এবং ছটা খেলে রাতের ডিনার কমপ্লিট তুমি আর কিছু খেতে পারবে না স্যুপ এখন দিচ্ছে আগে স্যুপটা করতো না এখন স্যুপটাও করছে আজকেই স্যুপটা নিয়ে এসেছি মানে কি যে অপূর্ব খেতে জাস্ট বোঝাতে পারবো না তার সঙ্গে ফিশ ফ্রাইটা ওখানকার খুব ভালো করে সৌমির জন্য ফিশ ফ্রাই নিয়ে আসা হয়েছে আমিও ট্রাই করেছি আগে ফিশ ফ্রাইটা ফিশ ফ্রাইটা খেতে ভীষণ ভালো এছাড়া প্রচুর কম্বো রয়েছে ফ্রায়েড রাইস চিলি চিকেন তার সঙ্গে দুপিস মোমো দাম কিন্তু রিজনেবেল দুশো দশ এরকম সব কিছু মোমোটা চিকেন মোমোটা সঙ্গে সঙ্গে বানিয়ে দেয় মোমোটা তোমরা অনলাইনে অর্ডার করে পাবে না ওখান থেকে নিয়ে আসতে হবে আর ঠিক এরকম বড় বড় সাইজ একদম তুমি দাঁড়াবে তোমাকে একদম ফ্রেশ বানিয়ে দেবে আর চিকেনের পুটটা একটু ঠাসা তোমাদের দেখাচ্ছি সাইজগুলো খেলে পুরো পেট একেবারে ভরে যাবে সস তার সঙ্গে কাপ টু মাক সার্চ করে নিও দেখে নিও চলো তোমাদেরকে আমি দেখাই রাতেও আমরা ওটাই ডিনার করব কারণ ওইটা খেলে আর কিচ্ছু খেতে লাগবে না আর তার সঙ্গে দুটো কোল্ড ড্রিঙ্কসও আনা হয়েছে একটা হচ্ছে ফ্যানটা আর একটা হচ্ছে থামস আপ চলো তোমাদের দেখাই এই হচ্ছে মোমো আর মোমোর সাইজগুলো তোমাদেরকে দেখাই কতটা বড় ঠিকই আছে এক প্লেটে মানে ছটা মোমো থাকে দাম একশো টাকা মাত্র দু রকমের চাটনি তো রয়েছেই তার সঙ্গে সৌমি নিয়েছিল ফিশ ফ্রাই কারণ সৌমি চিকেন মোমো খাবে না ফিশ ফ্রাইটাও খুব ভালো আর এটা হচ্ছে স্যুপটা যারা তোমাদের ভালো করে দেখাবো আর আমি তিন পিস মোমো নিয়েছি বেশি খেতে পারবো না বলে এ দেখো স্যুপটা স্যুপে চিকেনের ইয়ে রয়েছে ছোটো ছোটো বাট মোমোটা খেলে জাস্ট পেট ভরে যাবে তুমি রাতের ডিনার যদি ছ পিস খাও পুরো একদম প্রপার পেট ভরে যাবে বাট আমার খুব একটা যেহেতু খিদে ছিল না তাই জন্য আমি তিন পিস নিয়েছি সুমনও তিন পিস নিয়েছে অসাধারণ খেতে খেয়ে দিয়ে জাস্ট এই এলাম আর পাচ্ছি না পেট পুরো ভরে গেছে বাবা বলছে ওরে বাবা এ কী সাইজের খেয়েই তো পেট ভরে গেল দুর্দান্ত খেতে মাও বললো খুব ভালো লেগেছে মায়ের ফিশ ফ্রাইটাও খুব ভালো লেগেছে সৌমি একটু টেস্ট করতে দিয়েছিল সৌমি বললো ফিশ ফ্রাইটা অসাধারণ খেতে কেন খেতে হবে না পিওর পুরো ভেটকি বাসা এক রকম টেস্ট আর ভেটকি মাছের একরকম টেস্ট হয় মানে যেটা পিওর ভেটকি আর আমার শাশুড়ি মা বলছিলো আমাকে বাটার ফ্রাই করাটা শিখতে আর সুমন বলছিল যে পাইলে যে মাসি আছে এত সুন্দর বাটার ফ্রাই করে বাইরের দোকানকে ফেল করেই দেবে সত্যি তাই মাসি পুরো দোকানের মতন বাটারফ্লাই করে আগে তোমরা না দেখে তাহলে ভিডিওগুলো দেখে নিতে পারো আর আমার যে মেশো আছে মেশোর হাতে কী না খাবার ভালো আমি তো আগে প্রচুর খেতাম মাসিদের বাড়িতে গিয়ে ফ্রায়েড রাইস চিলি চিকেন কষা মাংস কাঁকড়া যা করে না কাঁকড়া আঙুল চাটতে হবে মানে মেশো যা কাঁকড়া করে আর মেশোর থেকে মাসিও এখন প্রচুর রান্না শিখে গেছে আর মাসে যা বাটার ফ্রাই করে বড় বড় দোকানকে হার মানিয়ে দেবে ঠিক আলু মানে ফিঙ্গার আলুগুলো যেভাবে করে না পুরো দোকান ফেল আর বিরিয়ানিটা এখন মা মেশো আমি তো আর অনেক দিন যাওয়া হয়নি খাওয়া হয়নি তো একদিন বলেছে সুমনকে আমাকে খাওয়াবে বিরিয়ানিটা বলছে আটসান আলো ফেল আর সুমন সাধারণত মানে এত তারিফ করে না মানে ওর এতটাই ভালো লেগেছে তাই বলছিলো আমার শাসনের তুমি বাটারফ্লাইটা শিখে নেবে হ্যাঁ আমি শিখে নেবো বাটারফ্লাইটা বাটার শিখে বাটার ফ্রাইটা করবো ফিশ ফ্রাই এগুলো তো করতে পারি বাটারফ্লাইটাও খুবই সোজা ওটা তো বাটার মানে ব্যাপারটা হচ্ছে বাটারটা মাখনের উপরে অনেকটা ইয়ে থাকে ক মানে কতটা নিতে হবে সেটা পরিমাণটা জানতে হবে তো একদিন বাটারফ্লাইও করব করবো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের খুব খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাথে সাবস্ক্রাইব করে দিও আর যাওয়ার আগে যেটা বলি অলওয়েজ পজিটিভ এনার্জেটিক হেল গে লাভ সেলফ চলো আজকের মতন টাটা